প্রতি ভালো লাগা আর ভালোবাসা থেকে এরই মধ্যে 25 বছর বয়সে 22 সন্তানের মা হয়েছেন একজন রাশিয়ান নারী। তবে এত তাড়াতাড়ি ওই নারী থেমে যেতে চান না, আরও 80টির বেশি সন্তান চান ওই নারী। ক্রিস্টিনা ওচতুর্ক এবং তার কোটিপতি স্বামী গালিব 22 সন্তানের পিতামাতা। প্রথম সন্তানকে যখন স্বাগত জানিয়েছিলেন তখন তার বয়স ছিল 17 বছর। ক্রিস্টিনা তার সন্তানদের মধ্যে 21 জনকে স্যারোগেসির মাধ্যমে স্বাগত জানিয়েছিলেন। খুব তাড়াতাড়ি বেশি সন্তান চাই, তাই সেই এই পদক্ষেপ নেন। গত বছর ক্রিস্টিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন সে 105টির মতো সন্তান নিতে চান। একসাথে এতগুলো শিশু লালন পালন করতে কেমন লাগে সেই সম্পর্কেও সে বলেছেন। ক্রিস্টিনা বলেন, সবসময় বাচ্চাদের সাথে থাকে, একজন সাধারণ মা যা করেন সেও তাই করে। ওই নারী একটি বড় জাহাজ চালায়, তার সন্তানরা প্রতিদিন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমায়। সন্তানদের জীবনের প্রতিটি কথা ক্রিস্টিনা ডায়েরিতে লিখে রাখে। ক্রিস্টিনার স্বামী গালিপও সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। তার সঙ্গে সম্পর্কে গালিপ বলেন, ওর সঙ্গে থাকা খুব সহজ, সবসময় তার মুখে হাসি লেগে থাকে। একই সাথে সে লাজুক এবং রহস্যময়, এমন একজন স্ত্রী নিজের জন্য চেয়েছিলাম বলে জানান ক্রিস্টিনার স্বামী। এই দম্পতির প্রথমে প্রতি বছর একটি সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন, কিন্তু ক্রিস্টিনা খুব শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তার শরীর এই চাপ নিতে পারবে না, তাই তারা স্যারোগেসির দিকে ঝুঁকেছেন। প্রতিটি শিশুর জন্য খরচ হয়েছে প্রায় $10,000,